আসসালামাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা 3.1-এর দ্বিতীয় পর্বের ভিডিওগুলো দেখাবো। আজকে এক নম্বর অঙ্কগুলো করে দেখাবো। তো আগে আমরা সূত্রগুলো বলে দিয়েছি, তো সূত্রগুলো যদি দেখতে হয় তো আমার আগের ভিডিওটা দেখে নেবেন। তো এই ভিডিওতে চলুন আমরা অঙ্কগুলো করে দেখাই, আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। এক নম্বরে ক নম্বর আমি আগের ভিডিওতে করে দিয়েছি, তো খ নম্বর থেকে করতেছি। তো দেখুন এখানে করতে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, তো আমরা অঙ্ক তুলে নিয়েছি এবং উপরে বর্গ করে নিয়েছি। তো দেখুন এটা এখন আমাদের সূত্র করতে হবে, এটাকে এ ধরতে হবে, এটা পুরোটাকে আমাদের বি ধরতে হবে, তাহলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আমরা এখানে একটা সূত্র লিখে নেব, তাহলে সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এই সূত্র অনুযায়ী আমরা এখানে বসাবো এ স্কোয়ার, এ বলতে এখানে আছে আমাদের এক্স স্কোয়ার, তার উপর স্কোয়ার প্লাস সূত্রের প্লাস সূত্রের টু ইন্টু এ, এ বলতে এখানে আছে এক্স স্কোয়ার, বি বলতে আছে এখানে টু ভাগ ওয়াই স্কোয়ার, তারপরে সূত্রের প্লাস বি স্কোয়ার, বি বলতে এখানে আছে টু ভাগ ওয়াইয়ের ওপর স্কোয়ার। এখন দেখুন আমাদের এই ব্র্যাকেট তুলে দিতে হবে এবং এখানে গুণ করে দিতে হবে। সো এক্স স্কোয়ারের ওপর স্কোয়ার, পাওয়ারের ওপর পাওয়ার থাকলে পাওয়ার দুইটা গুণ হয়ে যায়, তো দুই দোগুণও চার, এক্সের ওপর পাওয়ার হবে ফোর, প্লাস এখানে দেখুন টু এক্স স্কোয়ার এবং টু এগুলো উপরের সংখ্যা, তো উপরের সংখ্যাগুলো গুণ করে দিতে হবে। তো টু আর টু গুণ করলে ফোর, এক্স স্কোয়ার আছে থাকলেও নিচে আছে কত, ওয়াইয়ের ওপর স্কোয়ার, প্লাস দেখুন এখানে টুর উপরেও স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারের উপরে স্কোয়ার আছে, টু টুর উপর স্কোয়ার করলে ফোর, ওয়াই স্কোয়ারের উপর স্কোয়ার করলে ওয়াই টু দি পাওয়ার ফোর। তো এটাই ছিল আমাদের উত্তর। তো এখন আমরা এরপরে গ নাম্বারে চলে যাই। তো আমরা গ নাম্বার অঙ্ক তুলে নিয়েছি, দেখুন এর ওপর আমরা বর্গ করে নিলাম। এখন এটা কি এ মাইনাস, এটাকে আমরা বি ধরলে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি এখানে আমরা লিখে নিই, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা যদি সাইডে সূত্র লিখে নিই তাহলে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে, সূত্র না লিখে করলেও অসুবিধা নেই, এটা আমরা জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখে দিয়েছি। তো দেখুন এই সূত্র অনুযায়ী যদি আমরা বসাই এখানে, এ বলতে এখানে ফোর ওয়াই পুরোটাই কিন্তু এ এবং ফাইভ এক্স এই পুরোটাই হচ্ছে বি, তো এখানে এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে ফোর ওয়াইয়ের ওপর স্কোয়ার সূত্রের মাইনাস টু ইন্টু এ, এ বলতে এখানে আছে ফোর ওয়াই ইন্টু বি, বি বলতে এখানে আছে ফাইভ এক্স সূত্রের প্লাস তারপরে বি স্কোয়ার, তো বি স্কোয়ার বলতে এখানে ফাইভ এক্সের ওপর স্কোয়ার। তো দেখুন এখানে আমাদের ব্র্যাকেট তুলে দিতে হবে, সো এই স্কোয়ার ফোরের ওপরেও আছে ওয়াইয়ের ওপরেও আছে, সো ফোরের ওপর স্কোয়ার করলে চার চারে ষোলো, ওয়াইয়ের ওপর স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, মাইনাস এটা দেখুন গুণ অবস্থায় আছে, চার দগুণ আট, পাঁচাশটা চল্লিশ, এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, তারপরে প্লাস এখানে ফাইভের ওপর স্কোয়ার করলে টু পঁচিশ, এক্সের ওপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। এরপরে আসি ঘ নাম্বারে। তো আমরা ঘ নাম্বার তুলে নিয়েছি, এখানে দেখুন অঙ্ক দেওয়া ছিল ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, তার উপর আমরা বর্গ করে নিয়েছি। দেখুন এখানেও এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তার মানে আগের মতোই সূত্র। তাহলে যদি আমরা করি এ স্কোয়ার, এ বলতে ফাইভ এক্সের ওপর স্কোয়ার মাইনাস টু ইন্টু এ হচ্ছে ফাইভ এক্সের ওপর স্কোয়ার ইন্টু বি হচ্ছে ওয়াই প্লাস বি হচ্ছে ওয়াই তারই ওপর স্কোয়ার। সো এখানে আমরা যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে ফাইভের ওপর স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ, এক্স স্কোয়ারের ওপর স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার ফোর, এখানে যদি আমরা গুণ করে দিই পাঁচ দগুণ দশ, এক্স স্কোয়ার ওয়াই, তারপরে প্লাস ওয়াইয়ের ওপর স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, এটাই আমাদের উত্তর। তো এখানে ও নাম্বার তুলে নিয়েছি, এর ওপর আমাদের বর্গ করতে হবে। এখন দেখুন আগে চলক ছিল কয়টা, দুইটা, এখন চলক হয়ে গেছে তিনটা, তো আমাদের তিনটা চলকের সূত্র করতে হবে। তো দেখুন এখানে এ মাইনাস বি মাইনাস সি, দেখুন আমাদের এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম, কিন্তু মাইনাসের কোনো সূত্র নেই, আমাদের অধ্যায়ে কী আছে, প্লাসের সূত্র আছে,
তো আমরা সূত্রটা আগে লিখে নেই কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c তো দেখুন আমাদের এখানে সূত্র আছে প্লাসের কিন্তু এখানে আছে কি মাইনাস তো আমাদের এই রকম প্লাস আকারে সাজিয়ে নিতে হবে এই জন্য আমাদের কি করতে হবে দেখুন প্রথমটা প্লাস আছে সেজন্য এটা কিছু করতে হবে না এখন দেখুন এটা যদি আমরা সূত্রে প্লাস নিয়ে আসি তাহলে আমাদের কি করতে হবে যেহেতু এখানে মাইনাস আছে সেজন্য আমাদের ভিতরে মাইনাস ব্র্যাকেট দিয়ে ধরে নিতে হবে তাহলে কি প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যাবে আগের অঙ্কের সাথে মিল হয়ে যাবে তো এখানেও একই রকম করতে হবে প্লাস নিয়ে ভিতরে মাইনাস 2a নিতে হবে তো এর উপর স্কয়ার এখন দেখুন এই অঙ্কের সূত্রের সাথে মিলে যায় a প্লাস b প্লাস c হোল স্কয়ার এখানেও তাই আছে a প্লাস মাইনাস 5c এটা হচ্ছে b আর এখানে মাইনাস 2a এটা হচ্ছে c তো এখন আমরা সূত্র করি a স্কয়ার সূত্র আছে a স্কয়ার a বলতে 3b এর উপর স্কয়ার প্লাস b স্কয়ার b বলতে মাইনাস 5c তার উপর স্কয়ার প্লাস c স্কয়ার c বলতে এখানে আছে মাইনাস 2a তার উপর স্কয়ার প্লাস 2ab a বলতে এখানে আছে 3b b বলতে আছে মাইনাস 5c তারপরে প্লাস 2bc b বলতে আছে মাইনাস 5c c বলতে আছে মাইনাস 2a তারপরে প্লাস 2ca 2 ইনটু c আছে কত মাইনাস 2a ইনটু a কত আছে 3b এখন দেখুন আমরা ব্র্যাকেট তুলে দেব আর এগুলোতে গুণ করে দেব তো এখানে 3 এর উপর স্কয়ার করলে 9 b এর উপর স্কয়ার করলে b স্কয়ার তারপরে এখানে দেখুন মাইনাসের উপর যখনই পাওয়ার থাকবে জোড় সংখ্যা তখনই কি হবে সেই মাইনাস প্লাস হয়ে যাবে এবং যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে সেটা মাইনাসই থাকবে কিভাবে দেখুন মাইনাসের উপর স্কয়ার মানে হচ্ছে দুইটা মাইনাস গুণ অবস্থায় সো মাইনাস মাইনাস গুণ করলে প্লাস প্লাস প্লাসে গুণ করলে প্লাসই হয় তো এখানে 5 এর উপর স্কয়ার করলে 25 c এর উপর স্কয়ার করলে c স্কয়ার এখানেও একই রকম ভাবে মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস প্লাস প্লাসে প্লাস তো 2 এর উপর স্কয়ার করলে 4 এর উপর স্কয়ার করলে স্কয়ার এখন দেখুন এখানে মাইনাস এখানে প্লাস তো প্লাস মাইনাসে মাইনাস তো 2 3 দগুণ 6 তার 5 6 30 b আর c আছে সো সেজন্য bc তারপরে এখানেও দেখুন a মাইনাস a মাইনাসে প্লাস প্লাস প্লাসে প্লাস তো দেখুন 5 দগুণ 10 10 দগুণ 20 ac তারপরে এখানে কত আছে এই মাইনাস প্লাসে মাইনাস 2 দগুণ 4 3 4 12 ab এটাই আমাদের অ্যানসার তো অঙ্ক যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি তার উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ 6 নাম্বার অঙ্ক তুলে নিয়েছি 6 নাম্বার করলাম না কারণ ও নাম্বার আর 6 নাম্বার অঙ্ক একই রকম সেজন্য ওটা আমরা স্কিপ করে গেলাম তো দেখুন এখানে 6 নাম্বার আছে 2a + 3x - 2y - 5z তো এটা অঙ্ক দেওয়া আছে এর উপর এখন আমরা বর্গ করে নিলাম দেখুন আমাদের এখানে আগে ছিল তিনটা চলক এখন হয়ে গেছে চারটা চলক তো চারটা চলকের আমাদের কোনো সূত্র নাই সেজন্য সূত্র করতে হলে আমাদের কি করতে হবে দুইটা চলক করে নিতে হবে সো আমরা যদি এই দুইটাকে a বানাই আর এই দুইটাকে b বানাই তাহলে আমাদের কি দুইটা চলক হয়ে যাবে সো কি রকম ভাবে দেখুন এই যেহেতু এখানে দুইটা এক জায়গায় বানাবো ফার্স্ট ব্র্যাকেট লাগবে সেজন্য বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হলো দেখুন 2a + 3x এটাকে আমরা a বানালাম মাইনাস 2y প্লাস 5z এটাকে আমরা b বানালাম তার উপর স্কয়ার দেখুন আগে ছিল এখানে মাইনাস কিন্তু এখানে প্লাস হয়ে গেছে এতে যখনই আমরা বাইরে মাইনাস কমন নেব তখন আগের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে কারণ বাইরের এই মাইনাসের সাথে প্লাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে আগের সাথে সঙ্গে মিল হয়ে যাবে এজন্য আমাদের যখনই বাইরে মাইনাস কমন নেব তখন ভেতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তো দেখুন এখানে এ থেকে যদি আমরা পুরোটাকে এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে আমাদের সূত্র হয়ে গেল কি এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার এ বলতে আমাদের 2a প্লাস 3x এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab সরি এখানে যেহেতু মাইনাসের সূত্র আছে এটা আমাদের মাইনাস হবে তো দেখুন 2 ইনটু এ বলতে এখানে কি আছে 2a প্লাস 3x ইনটু বি বি বলতে কত আছে আমাদের 2y প্লাস 5z প্লাস বি এর উপর স্কোয়ার
তো বি আছে আমাদের 2y plus 5z তার উপর স্কয়ার তো দেখুন এখানে আরেকটা সূত্র হয়ে আছে এখানে একটা সূত্র হয়ে আছে a plus b whole square এখানে a plus b whole square তো এই দুইটা সূত্র আমাদের করে নিতে হবে তো এখানে a plus b whole square এর সূত্র কি a square plus 2a into b plus b square তাহলে এটা দেখুন এই তিনটাই গুণ অবস্থায় আছে সো আমরা প্রথমে এই 2 দ্বারা এই প্রথম ব্র্যাকেটের অংশকে গুণ করে দেব মাইনাস 2 2 দ্বিগুণ 4a প্লাস প্লাস মাইনাসে মাইনাস 3 দ্বিগুণ 6x তার সাথে কি আছে আমাদের আচ্ছা আমরা এটা এইরকম ভাবে না করে আমরা ব্র্যাকেট দিয়ে করি পরে চিহ্ন পরিবর্তন করে দেই এটা প্লাসই রাখি তাহলে এখানে কি হবে এটা এর সাথে গুণ অবস্থায় থাকবে 2y plus 5z এখন দেখুন এটা এখানেও কি আছে a plus b হোল স্কয়ারের সূত্র আছে তো এটাও আমরা সূত্র করে দেই a square plus 2a into b plus b square তো দেখুন এখন আমরা সবগুলোই গুণ আর ব্র্যাকেট তুলে দেই 2 এর উপর স্কয়ার করলে 4 এর উপর স্কয়ার করলে a স্কয়ার প্লাস এখানে দেখুন 2 2 আর 4 4 3 আর 12 ax এখানে দেখুন 3 এর উপর স্কয়ার করলে 9 x এর উপর স্কয়ার করলে x স্কয়ার এখানে দেখুন এই দুইটা কি অবস্থা আছে গুণ অবস্থা আছে তো দেখুন 4 এখানে গুণের নিয়ম হচ্ছে প্রথমটা দিয়ে এই ব্র্যাকেটের প্রথমটার সাথে একবার গুণ দ্বিতীয়টার সাথে একবার গুণ আবার দ্বিতীয়টা দিয়ে এটার প্রথমটার সাথে একবার গুণ দ্বিতীয়টার সাথে আরেকবার গুণ তো আমরা গুণ করে দেই এই মাইনাস দ্বারা একবারে গুণ করে দেব তো এটার প্লাস এই প্লাসে প্লাস এই মাইনাসে মাইনাস 4a আর 2y গুণ করলে হচ্ছে 8ay তারপর এটার সাথে গুণ করলে মাইনাস 20 az তারপরে এটা দিয়ে যদি আমরা গুণ করি মাইনাস দেখুন a মাইনাস থাকার কারণে এগুলো সবগুলোতে মাইনাস হয়ে গেছে কারণ এগুলো প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস হয় তো 12 xy প্লাস প্লাসে প্লাস আর মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস সো মাইনাস 30 xz এখন আমরা এই ব্র্যাকেটের কাজ করে দেই 2 এর উপর স্কয়ার করলে 4y স্কয়ার প্লাস 4 5 20yz প্লাস 25z স্কয়ার তো বন্ধুরা আমরা এটা সাজেও লিখতে পারি অথবা এরকমও অ্যানসার লিখতে পারি তো আমরা এখানে অ্যানসার লিখে দিলাম আর করলাম না এরপরে আসুন দেখুন সর্বশেষ নাম্বার অঙ্ক বুরকুজ্জ নাম্বার এটা দেওয়া আছে হচ্ছে 1007 তো এর উপর আমরা বর্গ করে নিলাম তো এখন দেখুন এটা কিন্তু আমাদের এক চলকের কোনো সূত্র নেই সো আমরা এটা কি করব দুই ভাগে ভাগ করে নিব এটা কি করব 1000 প্লাস 7 তার উপর স্কয়ার করে নিব তো যেহেতু সূত্রে সাহায্য করতে হবে সেজন্য আমরা এটা করে নিতে হবে আপনারা 1000 প্লাস 7 দিয়ে করবেন তো এখন দেখুন এটা a হয়ে গেছে এটা b তো এটা কি হলো a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার তো এটা যদি আমরা এখন স্কয়ার করে দেই তাহলে আসবে তিনটা শূন্যর পরিবর্তে ছয়টা শূন্য চলে আসবে প্লাস এখানে যদি আমরা এটা গুণ করি তাহলে 14000 প্লাস 7 এর উপর স্কয়ার হলে 49 তো এটা যদি আমরা করে দেই তাহলে 490401 সো এটাই আমাদের অ্যানসার এটা আমরা যোগ করে দিলাম তো আজকে এই পর্যন্ত ছিল বন্ধুরা যারা ভিডিও পুরোটা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে অল করে দিবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ